This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa smart, we are smarter. Shimla Biryani, swad zindagi ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy, Abhijakto Aritana, Mondelan Sons, Zia Fashion Kolkata. সপ্তম বর্ষে সাবেকিয়া নাই বেদিয়াডাঙ্গা অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো। শ্যামা পুজো শেষ হলেই শুরু হবে জগদ্ধাত্রী পুজোর সূচনা। চন্দননগরের পাশাপাশি শহরের বিভিন্ন পুজো মণ্ডপ সেজে উঠবে, আর তার মধ্যে বেদিয়াডাঙ্গা অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল। ইতিমধ্যেই খুঁটি পুজোর মাধ্যমে তাদের পুজো প্রস্তুতিরও সূচনা হয়ে গেল। এই পুজো এই নিয়ে 7 বছরে পড়লো। তো পুজোটা প্রথমে খুব ছোটই ছিল, আস্তে 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 পুজোর উচ্চতা বাড়ছে এবং আনুষঙ্গিক সব ক্রিয়াকর্মটাই বেড়ে গেছে। ছেলেরাও বড় হচ্ছে, আগামী দিনে হয়তো আরও বড় হবে, ওদের সাফল্য আমি কামনা করি। এই যে জগদ্ধাত্রী খুঁটি পুজো, তো এখন জগদ্ধাত্রী পুজো অনেক বেশি দেখা যাচ্ছে আমাদের কলকাতা শহরে। তো খুঁটি পুজো এবং পুজো তো সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোটা কি মানে দুর্গাপুজোর মতোই? হ্যাঁ, একদম দুর্গাপুজোই, একদম দুর্গাপুজো। মানে যা কিছু নিয়ম কানুন একেবারে দুর্গাপুজোর মতনই করতে হয়, বিসর্জনও দুর্গাপুজোর মতনই হয়, আনন্দও দুর্গাপুজোর মতনই থাকে। এইটা তোমাদের কত বছরে পুজো এবং এবছরে কি তোমরা ভাবনা ভেবেছো? তো আমাদেরটা পুরোটাই তোমার সাবেকির ওপরেই আমরা পুজো করে থাকি প্রথম থেকেই। হ্যাঁ, তো আমরা খুব ছোটো থেকে শুরু করেছিলাম পুজোটা 2013 সালে, আর এই বছর আমাদের 7th ইয়ার। আর তার সাথে আমাদের এই বছরের ভাবনাও আমাদের ওই একই, আমরা সাবেকিয়ানাই পুজো করি। সেটা পুজোর সময় আপনারা দেখতে পারবেন আমাদের এবছরে কিরম ঠাকুর হচ্ছে, কিরকম প্যান্ডেল হচ্ছে। তার মধ্যে অবভিয়াসলি আগের বছর থেকে এবছর আমরা ভালো করারই চেষ্টা করব এবং যত বছর যাবে আমরা এই পুজোটাকে আরও বড় করার চেষ্টা করবো। আমাদের সবাই আসবেন আপনারা, এটাই আমাদের একান্ত কাম্য। সবার কাছে অনুরোধ, আপনারা এসে পুজোটা দেখে যাবেন। আপনার নাম? প্রসন্নদীপ্ত ব্যানার্জি। আমি এই পুজোর সাথে প্রথম থেকে জড়িয়ে, আমাদের যারা এখানে আছে আমাদের বন্ধু বান্ধব, আমাদের দাদারা সবাই আমাদের সাথে একসাথে আমরা এই পুজোটা করে থাকি। লাস্ট 7 বছর ধরে আমরা একইভাবে পুজো করে যাচ্ছি। পুজোর দিনগুলোর নিয়ম কী থাকবে? মানে দুর্গাপুজোর মতোই কি যেরকমভাবে সপ্তমী থেকে পুজো হয় সেরকম ধরনের? আমাদের আমাদের সপ্তমী না, আমাদের অষ্টমী থেকে পুজো শুরু করব। আমাদের সোমবার থেকে আমাদের অষ্টমী, এবার দুদিন নবমী পড়েছে। আমরা প্রথম নবমীর দিন আমাদের পুজো ভোগ যেরকম রীতি রিওয়াজ মেনে আমাদের জগদ্ধাত্রী পুজো হয় সেটাই আমরা প্রত্যেক বছর করি, এবছরও তাই করব। আর ভোগ অবভিয়াসলিও আমাদের মঙ্গলবার দিন ভোগ হবে সন্ধ্যেবেলা, সবাই আসবেন এসে ভোগ আমাদের খেয়ে যাবেন এখানে, আর পুজোটা আপনারা এখানে এসে আমাদের উপভোগ করবেন। একদম ফ্যামিলি মেম্বার্সের মতো আপনারা এসে এখানে আমাদের সাথে মিশতে পারেন। এখানে পুজোর দিন কি কিছু প্রোগ্রাম বা কিছু এরকম কিছু কি রেখেছেন আপনারা? প্রোগ্রাম বলতে আমাদের প্রত্যেক বছরই ছোটখাটো কিছু না কিছু হয়ে থাকে। তো এবছর একটা কালচারাল প্রোগ্রামের আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের পাড়ার যারা আছে দাদা, ধরুন বাচ্চা মেয়েরা আছে, আমাদের দিদিরা আছে, বোনেরা আছে, ভাইয়েরা আছে, তো সবাই আমাদের এই পাড়ার কিছু সদস্য নিয়ে আমরা একটা ছোটোখাটো একটা কালচারাল প্রোগ্রামের এবছর আয়োজন করেছি। এছাড়া দুনুচি নাচের কম্পিটিশান থাকবে, তাছাড়া আপনার একটা কুইজ কন্টেস্ট থাকবে। তো এইগুলো টুকটাক কালচারাল প্রোগ্রাম, আপনারা আসলেই বুঝতে পারেন রোজ কিছু না কিছু এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েই থাকবে। আপনার নামটা? প্রসন্নদীপ্ত ব্যানার্জি। নামটা যদি একটু বলেন, আর এবছরে যে আপনাদের এই জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই বিষয়ে আমাদের দর্শকদের কিছু জানান। আমার নাম রানাদিত্য ব্যানার্জি। আমরা এখানকার বহু পুরনো লোক, আমরা যা মানে সব আমরা যারা পুজো করি বহু পুরনো বন্ধুরা সব মিলে একসঙ্গে পুজোটা করি।
পুজোটা প্রায় 7 বছরে পা দিয়ে দিয়েছে। শুরু হয়েছিল একদম ছোটতে, আস্তে আস্তে এটা অনেক বড় মাত্রা রূপ নিচ্ছে আর কি, যত দিন যাচ্ছে। আশা করছি ভবিষ্যতে আরো এটা ভালো হবে। এটা একটা পাড়ার মধ্যে আপনারা পুজো করছেন, তো পাড়া থেকে কেমন রেসপন্স পান বা পাড়া থেকে কি রকম ভাবে আপনারা রেসপন্স পাই? সবাই বেশ উঠে আসে, সবাই পাড়ার চারপাশের লোকেরা আসে, ইভেন প্রচুর বাইরের লোকেরাও আসে আজকাল। মানে আমার আমার ফ্যামিলির লোকেরা তার থেকে খবর পেয়ে তারা আসছে, আমার বন্ধু ফ্যামিলিরা তার থেকে খবর পেয়ে, এরকম করতে করতে বেশ ভালোই একটা ভালো জমাট একটা তৈরি। আগে জগদ্ধাত্রী মানে চন্দননগরে একটা প্রসিদ্ধ ছিল, তো শ্যামা পুজোর পর পুজোর রেশ আস্তে আস্তে কমে যায়, তো জগদ্ধাত্রী পুজো আসার পর সেই জায়গাটা কি অনেকটাই ফিল আপ হচ্ছে, মানে অনেকটা দিন আরও পুজো এগিয়ে গেল মনে হচ্ছে? না, নট এক্স্যাক্টলি ওরকম না। দেখো জগদ্ধাত্রী পুজো মানে আমিও ছোটোবেলা থেকে চন্দননগরই শুনে এসেছি, ইনফ্যাক্ট আমরা যেতাম চন্দননগরে, ঠিক আছে। এবারে আস্তে আস্তে কলকাতায় জগদ্ধাত্রী পুজো ভালো রূপ নিচ্ছে, মানে শুধু আমার পাড়া বলবো না, আমি আরও বেশ কিছু জায়গা দেখি তারা বেশ ভালো রকমই জগদ্ধাত্রী পুজোটা করছে। আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কী বলতে চাইবেন? আমি সবাইকে ইনভাইট করতে চাইবো, সবাই আমাদের এই বেদিয়াডাঙ্গা এতে আসবেন, অবশ্যই আমাদের এই পুজো কমিটিতে আসবেন, আমাদের ভোগের নিজ ভোগ বিতরণ হয়, সব কিছু সবাইতে পার্টিসিপেট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে।